আসসালামু আলাইকুম। এত মুখরোচক আর চটপটা একটি খাবার যা দেখলেই আপনার মুখে পানি চলে আসবে। লেবুর এই পিনিক বানাতে যতটা কম সময় লাগে তার চেয়ে আরও কম সময় লাগে এটা খেতে, কারণ এটা এতটাই বেশি মজার হয়ে থাকে। আচ্ছা, লেবুর এই পিনিক তৈরি করতে একটি লেবু নিব, আর লেবু এভাবে একদম পাতলা পাতলা স্লাইস করে গোল করে কেটে নেব। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব 1/4 টিস্পুনের মতো লবণ, আর আমরা যেটাই দিব না কেন এভাবে কিন্তু চারদিক দিয়ে ছড়িয়ে দিব। আরও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো বিট লবণ। আমরা সাদা লবণ এবং বিট লবণ দুটো ইউজ করব। এখন কাঁচামরিচ এভাবে পাতলা কুচি করে কেটে দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। আসলে আপনারা কতটা ঝাল পছন্দ করেন তার উপর নির্ভর করে কিন্তু ঝালের পরিমাণটা আপনারা নির্ধারণ করবেন। 1/4 টিস্পুনের মতো কালো গোলমরিচের গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আমরা কিন্তু এখানে শুকনো মরিচের গুঁড়োও ব্যবহার করব, কিন্তু সেটা আরও পরে। এখন আরও সামান্য একটু দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়ো উপর দিয়ে দিয়ে দিলে দেখতে কিন্তু একটু বেশি ভালো লাগে। লাগবে 1/2 চা চামচের মতো লেবুর রস। লেবুর রস এভাবে উপর দিয়ে চার সাইড দিয়ে আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি, আর সর্বশেষ এর মধ্যে 1/2 থেকে 1 চা চামচের মতো সরিষার তেল এভাবে দিয়ে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের মজাদার মুখরোচক চটপটা লেবুর পিনিক। বিশ্বাস করুন, এটা এতটা মজার আর চটপটা যে রীতিমতো আমার ভয়েস দিতে গিয়ে আর মুখে পানি চলে এসেছে। মনে হচ্ছে কখন আমি এটা বানিয়ে আবার খাবো। অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। ধন্যবাদ।